ওম শান্তি দশই জুলাই দু হাজার কুড়ি প্রাত মুরলি বাপদাদা মধুবর্ন মিষ্টি বাচ্চারা তোমরা এই পড়াশোনার দ্বারা শান্তিধাম হয়ে নিজের সুখধামে যাও এই হল তোমাদের মুখ্য উদ্দেশ্য এই কথাটি কখনো ভুলে যাওয়া উচিত নয় প্রশ্ন তোমরা বাচ্চারা সাক্ষী হয়ে এই সময় ড্রামার কোন সিনটিকে দেখছ উত্তর এই সময় ড্রামায় পুরোপুরি দুঃখের সিন চলছে যদি কারো একটু সুখ আছে তাও হলো অল্পকালের জন্য কাক বিষ্ঠা সম বাকি সম্পূর্ণটা হলো দুঃখ তোমরা বাচ্চারা আলোতে এসেছ তোমরা জানো যে সেকেন্ড বাই সেকেন্ড অসীম সৃষ্টির কালচক্র ঘুরছে একটি দিনেরও অন্যটির সাথে মিল নেই সম্পূর্ণ দুনিয়ার এক পরিবর্তন হতেই থাকে নতুন সিন চলতে থাকে ডবল ওম শান্তি এক বাবা স্বধর্মে স্থির রয়েছেন দ্বিতীয় বাচ্চাদেরকেও বলেন নিজ স্বধর্মে স্থির হও এবং বাবাকে স্মরণ করো এমন কথা অন্য কেউ বলতে পারেন না যে স্বধর্মে স্থির হও বাচ্চাদের বুদ্ধিতে দৃঢ় নিশ্চয় আছে নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী তাদেরই বিজয় লাভ হবে কিসে বিজয় লাভ হবে বাবা প্রদত্ত স্বর্গের উত্তরাধিকার প্রাপ্তিতে স্বর্গে গমন এই হলো বাবার উত্তরাধিকার প্রাপ্তির বিজয় লাভ করা বাকিটা হলো পদমর্যাদা প্রাপ্তির জন্য পুরুষার্থ করা স্বর্গে অবশ্যই যেতে হবে বাচ্চারা জানে এই হলো ছি ছি দুনিয়া অপরিসীম দুঃখ এখনও আসবে ড্রামার পরিক্রমণের কথাও তোমরা জানো অনেকবার বাবা এসেছেন পবিত্র করে সব আত্মাদের মশার মতন উড়িয়ে নিয়ে যেতে তারপরে তিনি নিজেও নির্বাণধামে বাস করবেন বাচ্চারাও সঙ্গে যাবে বাচ্চারা তোমাদের তো এই খুশির অনুভূতি হওয়া উচিত এই পড়াশোনা দ্বারা আমরা শান্তিদাম হয়ে নিজের সুখাম যাব এই হলো তোমাদের মুখ্য উদ্দেশ্য এই কথা ভুলে যাওয়া উচিত নয় রোজ শুনছ বুঝতে পারছো বাবা আমাদের পড়ান পতী থেকে পবিত্র করার জন্য শরণ দ্বারা পবিত্র হওয়া সহজ পথ বলে দেন এও নতুন কথা নয় লেখা আছে ভগবান রাজযোগের শিক্ষা দিয়েছেন শুধুমাত্র এই ভুল হয়েছে যে কৃষ্ণের নাম লেখা আছে এমনও তো নয় বাচ্চারা যে যে জ্ঞান প্রাপ্ত করছে সেসব গীতা ছাড়া অন্য কোনো শাস্ত্রে আছে বাচ্চারা জানে কোনো মানুষের এমন মহিমা করা হয় না যেমন বাবার করা হয় বাবা না এলে সৃষ্টি চক্র ঘুরবেই না দুঃখধাম থেকে সুখাম হবে কিভাবে। সৃষ্টির চক্র তো ঘুরবে নিশ্চয়ই বাবাকে অবশ্যই আসতে হবে বাবা আসেন সবাইকে নিয়ে যেতে তারপরে চক্র ঘোরে বাবা না এলে কলিযুগ থেকে সত্যযুগ হবে কিভাবে। যদিও এইসব কথা শাস্ত্রে লেখা নেই রাজযোগের কথা আছে কেবল গীতায় যদি বুঝতে পারে ভগবান আবুতে এসেছেন তাহলে তো ছুটে ছুটে আসবে সাক্ষাৎ করতে সন্ন্যাসীরাও চায় তাই না যে ভগবানের দেখা পাই পতিত পাবনকে স্মরণ করে ফিরে যাওয়ার জন্য এখন তোমরা বাচ্চারা পদ্মগুণ ভাগ্যের অধিকারী হচ্ছ সেখানে অপার সুখ থাকে নতুন দুনিয়ায় যে দেবী দেবতা ধর্ম ছিল সেটি এখন নেই বাবা দৈবী রাজ্যে স্থাপনা করেন ব্রহ্মা দ্বারা এই কথাটি একেবারে স্পষ্ট তোমাদের মুখ্য উদ্দেশ্য হলো এই এতে সংসার কোনো কথা নেই ভবিষ্যতে তোমরা বুঝতে পারবে রাজধানী অবশ্যই স্থাপন হয় আদি সনাতন দেবী দেবতা ধর্ম আছে যখন তোমরা স্বর্গে থাকো তখন এই স্থানটির নাম ছিল ভারত তারপরে যখন তোমরা নরকে আসো তখন হিন্দুস্তান নাম রাখা হয় এখানে কত দুঃখ আছে পরে এই সৃষ্টি পরিবর্তিত হয় তখন স্বর্গে তো আছেই সুখাম এই নলেজ বাচ্চারা তোমাদের জন্য দুনিয়ার মানুষ কিচ্ছু জানে না বাবা নিজেই বলেন এখন হলো অন্ধকার রাত্রি রাতের অন্ধকারে মানুষ ধাক্কা খায় তোমরা বাচ্চারা এখন আলোর পথে আছো এও সাক্ষী হয়ে বুদ্ধিতে ধারণ করতে হবে সেকেন্ড বাই সেকেন্ড অসীম সৃষ্টির চক্র পরিক্রমণ করে একটি দিনের অন্যের সঙ্গে মিল থাকে না সম্পূর্ণ দুনিয়ার অ্যাক্ট পরিবর্তিত হতে থাকে নতুন সিন চলতে থাকে এই সময় পুরোটাই হলো দুঃখের সিন যদি সুখ আছে তা তাহলে সম অর্থাৎ অল্পকালের জন্য বাকিটা পুরোই দুঃখ এই জন্মে যদি সুখ থাকে পর জন্মে আবার দুঃখ আছে এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এই কথা আছে আমরা এখন যাচ্ছি নিজের ঘরে এতেই পরিশ্রম করতে হবে পবিত্র হওয়ার শ্রী শ্রী শ্রীমত প্রদান করেছেন শ্রী লক্ষ্মীনারায়ণ হওয়ার ব্যারিস্টার মতামত দেবেন ব্যারিস্টার ভব এখন বাবা বলেন শ্রীমৎ দ্বারা রূপ হও নিজেকে জিজ্ঞাসা করা উচিত আমার কোনো অবগুণ নেই তো এই সময় গানও করে আমি নির্গুণ আমার কোনো গুণ নাহি আপনি করুণা করুন করুণা অর্থাৎ দয়া বাবা বলেন বাচ্চারা আমি তো কাউকে দয়া করি না দয়া তো সবাইকে নিজেই নিজের ওপরে করতে হবে এইরূপ ড্রামা নির্দিষ্ট আছে নিষ্ঠুর রাবণ তোমাদের দুঃখ নিয়ে যায় এও ড্রামাতে নির্দিষ্ট এতে রাবণেরও কোনো দোষ নেই বাবা এসে শুধু পরামর্শ দেন এইটুকুই তার দয়া এই রাবণ রাজ্য তবুও চলবে ড্রামা হলো অনাদি না রাবণের দোষ আছে না মানুষের দোষ আছে চক্র তো ঘুরবেই রাবণের হাত থেকে রক্ষা করতে বাবা যুক্তি বলে দেন রাবণের মত অনুসারে চলে তোমরা কীরূপ পা পাত্তায় পরিণত হয়েছ এখন হলো পুরনো দুনিয়া এরপরে নিশ্চয় নতুন দুনিয়া আসবে চক্র তো ঘুরবে তাই না চক্র তো ঘুরবে সত্য আবার নিশ্চয়ই আসতে হবে এখন হলো সঙ্গম যুগ মহাভারতে যুদ্ধ হলো এই সময় বিনাশকালে বিপরীত বুদ্ধি বিনসন্তি। আমরা বিজয়ন্তী স্বর্গের মালিক হব বাকিরা কেউ থাকবে না এই কথাও বুঝেছ যে পবিত্র না হলে দেবতা হওয়া মুশকিল এখন বাবা দ্বারা শ্রীমত প্রাপ্ত হচ্ছে শ্রেষ্ঠ দেবতা হওয়ার এমন মত কখনো প্রাপ্ত হবে না শ্রীমাদ প্রদান করার তার এই পাঠ কেবল সঙ্গমে থাকে আর কারো কাছে এই জ্ঞান নেই ভক্তি অর্থাৎ ভক্তি তাকে জ্ঞান বলা যাবে না রুহানি জ্ঞান জ্ঞান সাগর রুহু বা আত্মাই প্রদান করে তারই মহিমা হল জ্ঞানের সাগর সুখের সাগর বাবা পুরুষার্থ করার যুক্তি অবশ্যই বলে দেন এইটুকু খেয়াল রাখতে হবে যে এখন ফেল করলে কল্প কল্পান্তর ফেল হবে খুব আঘাত লাগবে শ্রীমাও তুমি যাই না চললে আঘাত লেগে যায় ব্রাহ্মণদের এই বৃক্ষটি অবশ্যই বৃদ্ধি পাবে এতটাই বৃদ্ধি হবে যতখানি দেবতাদের বৃক্ষ তোমাদের পুরুষার্থ করতে হবে এবং করাতে হবে স্যাপলিং বা চারা রোপণ হতেই থাকবে বৃক্ষটি বৃদ্ধি হবে তোমরা জানো আমাদের কল্যাণ হচ্ছে প্রতি দুনিয়া থেকে পবিত্র দুনিয়ায় গেলেই কল্যাণ হয় বাচ্চারা তোমাদের বুদ্ধির তালা এখন খুলেছে বাবা হলেন বুদ্ধি মানদের বুদ্ধি এখন তোমরা বুঝেছো ভবিষ্যতে দেখবে কার কার বুদ্ধির তালা খুলবে এইসব ড্রামাতে চলতে থাকে আবার সত্যযুগ থেকে রিপিট হবে লক্ষ্মী নারায়ণ যখন সিংহাসনে বসবেন তখন সংবাদ শুরু হয় তোমরা লিখেও থাকো এক থেকে বারোশো পঞ্চাশ বছর পর্যন্ত স্বর্গ কতখানি স্পষ্ট সত্য সত্যনারায়ণের কাহিনী আছে অমরনাথের কাহিনী আছে তোমরা এখন প্রকৃত সত্য অমরনাথের কাহিনী শুনছ পরই এর গায়ন প্রচলিত হয় উৎসব ইত্যাদি সবই হলো বর্তমান সময় নিয়ে এক নম্বর পর্ব হলো শিব বাবার জয়ন্তী কলিযুগের পরে অবশ্যই বাবাকে আসতে হয় দুনিয়াকে পরিবর্তন করার জন্য চিত্র ইত্যাদিগুলি ভালো রীতি দেখলে দেখবে পুরোপুরি হিসেব করে বানানো তোমাদের জন্যই এই আয়োজন গল্প পূর্বে যতখানি পুরুষার্থ করেছ ততখানি নিশ্চয় করবে সাক্ষী হয়ে অন্যদেরও দেখবে নিজের পুরুষার্থকেও জানো তোমরাও জানো যে স্টুডেন্ট কি নিজের পড়ার বিষয়ে জানে না মনে চিন্তা আসবে আমরা এই সাবজেক্টে দুর্বল তারপরে ফেল করবে পরীক্ষার সময় কোনো বিষয়ে যারা দুর্বল থাকে তাদের হৃদয়ের গতি বেড়ে যাবে তোমরা বাচ্চারাও সাক্ষাৎকার করবে কিন্তু ফেল হয়ে গেলে আর কি করবে স্কুলে ফেল করলে আত্মীয় স্বজন টিচার ইত্যাদি সবাই অসন্তুষ্ট হয় তারা বলবে আমাদের স্কুল থেকে কম ছাত্র পাশ করলে সবাই বলবে টিচার ভালো পড়ায় না তাই কম পাশ করেছে বাবাও জানেন সেন্টারে কারা ভালো টিচার আছে কেমন পড়ায় কারা কারা ভালো রীতি পড়িয়ে নিয়ে আসে সবই নলেজে থাকে বাবা বলেন মেঘেদের আনবে ছোট বাচ্চাদের নিয়ে এলে তাদের অনেক মোহ থাকবে একাই বেরিয়ে আসা উচিত তবে বুদ্ধি ভালোভাবে লেগে থাকবে বাচ্চাদের সেখানেও দেখতে থাকেন বাবা বলেন এই পুরনো দুনিয়া কবরখানা হয়ে যাবে নতুন বাড়ি তৈরি তৈরি করলে বুদ্ধিতে থাকে আমাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে ব্যবসা ইত্যাদি করাকালীন বুদ্ধি কিন্তু নতুন বাড়ির দিকেই থাকে চুপ করেতে কেউ আর বসে থাকে না ওই সব হলো জাগতিক দুনিয়ার কথা এ হলো অসীম জগতের কথা প্রতিটি কর্ম করতে যেন স্মৃতিতে থাকে যে এখন আমরা ঘরে ফিরে আবার নিজের রাজধানীতে যাব তাহলে অপার খুশি থাকবে বাবা বলেন বাচ্চারা নিজের সন্তানদের রক্ষণাবেক্ষণও করতে হবে কিন্তু বুদ্ধি ওই দিকে যেন যুক্ত থাকে স্মরণ না করলে কিন্তু পবিত্র হতে পারবে না স্মরণ দ্বারা পবিত্র জ্ঞানের দ্বারা উপার্জন এখানে তো সবাই প্রতীত এই দুটি তীর আছে বাবাকে মাঝি বা কান্ডারি বলা হয় কিন্তু অর্থ বোঝে না তোমরা জানো বাবা ওই পারে নিয়ে যান আত্মা জানে আমরা এখন বাবাকে স্মরণ করে খুব কাছে চলে যাচ্ছি মাঝি নামে সম্বোধন করা হয় অর্থসহ তাই না এরা সবাই মহিমা করে গেছে আমার নৌকা পার করো সত্য যুগে এমন বলা হবে কি কলিযুগেই এমন প্রার্থনা করা হয় তোমরা বাচ্চারা বুঝেছ এখানে বুদ্ধিহীনদের আসার কথা নয় বাবার শক্ত নিষেধ আছে দৃঢ় নিশ্চয় না থাকলে কখনোই আনা উচিত নয় কিছুই বুঝবে না প্রথমে সাত দিনের কোর্স করাও কারো তো দুই দিনের জ্ঞানের তীর বুদ্ধিতে লেগে যায় যদি ভালো রকম লেগে যায় তাহলে তা ছাড়বে না তারা বলবে আমরা সাত দিন আরও শিখব তোমরা সহজে বুঝে যাবে এই আত্মাটি এই কুলের যাদের তীক্ষ্ণ বুদ্ধি হবে তারা কোনো কথার চিন্তা করবে না একটি চাকরি গেলে আরেকটি পেয়ে যাবে শিশু হৃদয় সুন্দর যাদের থাকে তাদের চাকরি ইত্যাদি খোয়া যায় না নিজেরাই আশ্চর্য হয় কন্যারা বলে আমাদের স্বামীদের বুদ্ধি এই দিকে ঘুরিয়ে দাও বাবা বলেন আমাকে বলো না তোমরা জিগ বলে তোমরা যোগ বলে স্থিত হয়ে বসে জ্ঞান বোঝাও বাবা বুদ্ধি ঘোরাবেন না তাহলে এই সব কাজই করতে হবে যা নিয়ম তৈরি হয়ে যায় সেটাকেই আঁকড়ে ধরে কোনো গুরুর কাছে কারো লাভ হলে সোনা মাত্রই তার কাছে গিয়ে জমা হবে নতুন আত্মার আগমন হলে একটু সুনাম তো হবে তখন অনেক ফলোয়ার হয়ে যায় তাই এইসব কিছু দেখবে না তোমাদের শুধু দেখতে হবে আমরা কতক্ষণ পড়া করছি এইসব বাবা ডিটেলে বলে দিচ্ছেন যদিও শুধু বাবাকে স্মরণ করো এই কথা বললে ঘরে বসেও স্মরণ করতে পারো কিন্তু জ্ঞানের সাগর তিনি অবশ্যই জ্ঞান প্রদান করবেন তাই না মুখ্য কথা হলো মনমনা ভব তার সাথে সৃষ্টির আদিমধ্যে অন্তের রহস্য বলে দেন চিত্র ইত্যাদি এই সময় ভালো ভালো তৈরি হয়েছে সেসবের অর্থ বাবা বুঝিয়ে দেন বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মাকে দেখানো হয়েছে ত্রিমূর্তিও আছে তাহলে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মা এর অর্থ কী বাবা বসে বোঝান এই কথাটি ঠিক না ভুল সুন্দর সুন্দর চিত্র অনেক তৈরি হয়েছে কোনো কোনো শাস্ত্রের চক্রও দেখানো হয়েছে কিন্তু আয়ু কত সেই বিষয়ে কেউ কিছু লিখেছে কেউ কিছু অনেক মতামত আছে শাস্ত্রে দৈহিক জগতে কিছু কথা লিখে দিয়েছে বাবা অসীম জগতের কথা বোঝান সম্পূর্ণ দুনিয়া হলো রাবণ রাজ্য তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান আছে আমরা কিভাবে পতিত হই তারপরে কিভাবে পবিত্র হই পরে অন্য ধর্ম আসে অনেক ভ্যারাইটি আছে একের সঙ্গে অন্যের মিল নেই একরকম ফিচার্স দুজনের হতে পারে না এ হলো নির্দিষ্ট খেলা যা রিপিট হতে থাকে বাবা বসে বাচ্চাদের বোঝান সময় কমতে থাকে নিজেকে পরীক্ষা করো আমরা কতখানি খুশিতে থাকি আমাদের কোনো বিকর্ম করার নেই ঝড় তো আসবে বাবা বোঝান বাচ্চারা অন্তর্মুখী হয়ে নিজের চাট রাখো তাহলে যা ভুল হচ্ছে সেসবে অনুতাপ করতে পারবে এ হলো এমন যেন যোগবলের দ্বারা নিজেকে ক্ষমা দান করতে পারো বাবা কখনো ক্ষমা করেন না ড্রামাতে ক্ষমা শব্দ নেই তোমাদেরকে নিজের জন্য পরিশ্রম করতে হবে পাপের দণ্ড মানুষ নিজেই ভোগ করে ক্ষমা প্রার্থনা করার কোনো কথা নেই বাবা বলেন প্রতিটি কথায় পরিশ্রম করো বাবা বসে যুক্তি বলে দেন আত্মাদের বাবাকে আহ্বান করো পুরনো রাবণের দেশে এসো আমরা পতীত আমাদেরকে পবিত্র করো কিন্তু মানুষ বোঝে না তারা হলো আসরিক সম্প্রদায় তোমরা হলে ব্রাহ্মণ সম্প্রদায় দৈবিক সম্প্রদায় হচ্ছ পুরুষার্থ বাচ্চারা নম্বর অনুসারে করে পরে বলে দেয় এদের ভাগ্যে এতটুকুই আছে নিজের সময় নষ্ট করে জন্ম জন্মান্তর কল্পকল্পান্তর উঁচু পদের অধিকারী হতে পারে না নিজের ক্ষতি করা উচিত নয় কারণ বর্তমানে জমা হয় তারপরে তো লোকসানের দিকে যাও রাবণের রাজ্যে কতখানি ক্ষতি হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক অন্তর্মুখী হয়ে নিজেকে পরীক্ষণ করতে হবে যেসব ভুল ভ্রান্তি হয় তার জন্য অনুতপ্ত হয়ে যোগবলের দ্বারা ক্ষমা করতে হবে নিজের পরিশ্রম করতে হবে দুই বাবার পরামর্শ যা প্রাপ্ত হয় সেই অনুযায়ী পুরোপুরি চলে নিজের উপরে নিজেই দয়া করতে হবে সাক্ষী হয়ে নিজের অথবা অন্যের পুরুষার্থকে দেখতে হবে কখনো নিজের ক্ষতি করবে না বরদান নিরন্তর স্মরণ দ্বারা অবিনাশী উপার্জন জমা করে সর্ব খাজানার অধিকারী ভব ব্যাখ্যা নিরন্তর স্মরণ দ্বারা প্রতিটি পদক্ষেপে অবিনাশী উপার্জন জমা করতে থাকো তাহলে সুখ শান্তি আনন্দ প্রেম এইসব সম্পদের অধিকারী অনুভব করবে কোনো কষ্ট কষ্ট অনুভব হবে না সঙ্গম যুগে ব্রাহ্মণদের কোনো কষ্ট হতে পারে না যদি কোনো কষ্ট আসেও তা বাবাকে স্মরণ করানোর নিমিত্তে যেমন গোলাপ ফুলের সঙ্গে কাঁটা তার সুরক্ষা সাধন রূপে থাকে তেমনি এই কষ্ট ইত্যাদি বাবাকে আরও বেশি করে স্মরণ করানোর নিমিত্ত রূপে আসে স্লোগান পরমাত্ম শ্রীমতের আধারে কর্মরূপী বীজ শুভ সংকল্পে জল প্রাপ্ত করলে শক্তিশালী হয়ে যাবে ওম শান্তি